তার পূর্বে আরো কঠিন একটা অবস্থা হবে কি আমার নবী বলেন নবাবা উহমান তা জবান কুলে জোনে জোনে বলেন আল্লাহু আকবার নবী কয়ে কেয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে কেয়ামতের পূর্বে আলেম গুলা হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট নবী গো কেন এমন কথা বললেন আমার নবী বলতেছেন কেন শোনো ফিতাকরুজুল ফিতনাতি তাদের মধ্য থেকে ফেতনা তৈরি হবে সাধারণ মানুষ আলেমদের মাধ্যমে ফেতনা শিকার হবে এজন্য নবী বলেন কেয়ামতের পূর্বে আলেমরা হবে নিকৃষ্ট ও মুসলমান কেন আমি কোন আলেমদেরকে এনকার করে কথা বলি না আলেমের মাঝে যদি আল্লাহর কোরআন নবীর শূন্য মোতাবেক আদর্শ গঠিত না হয় নবী ওই আলেমের কথা বলেছে যারা নিকৃষ্ট হবে আমরা আলেম ওলামাগ আমরা যদি সুন্দরভাবে সাবলীলভাবে সুন্দর ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কাজ করি তাহলে কোনো দিন সমাজের মধ্যে ফেতনা তৈরি হবে না কথা বলেন ঠিক না বেঠি এই আমাদেরকে জীবনটা ইসলামের আদর্শের উপরে সুন্দর করে সাজিয়ে আল্লাপাকুল আলমিন জানো আমাদের জীবনে দুইটা জিনিস বাস্তবায়ন করার তৌফিক দেয় আবারও তৃতীয়বারের মতো বলে যায় সেটা হল ন্যায়পারায়ণতা আদল আর একটার নাম হল যদি আপনি আপনার মধ্যে বাস্তবায়ন করেন আপনি মুসলমান দুইটা জিনিস বাস্তবায়ন করলে আপনি হ মুসলমান আর আপনার কাতার হলো সুরাবাইন আর সাত নাম্বারায়াত ওই সময় আপনার কাতার হবে ভালো মানুষের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আপনি আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালো মানুষের কাতারের মধ্যে থাকার মতো তাও দান করুন জোরে পড়েন আল্লাহুম্মা আমিন আপনাদের কাছে শেষবেলা একটা কথা বলে দিয়ে যায় আমি আমার সব মাহফিলের মধ্যে দুই মিনিট তিন মিনিট এই কথাটা বলার চেষ্টা করি সমাজের মধ্যে যত সুন্দর মাহফিল যত সুন্দর নামাজ আপনি হন না কেন আপনি যদি আপনার ঘরের মধ্যে আপনার মা বাপকে জুদা করে দেন মা বাপরে বাদ না খাওয়ান আমার সঙ্গে সত্যাচরণ না করেন এমন ওয়া শুই না এমন নামাজ আপনার কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই এই কথা মনে ধারণ করবেন যদি কেউ এমন মা বাপ করে দিয়ে থাকেন আম্মাবারে আলাদা করে দিয়ে থাকেন আম্মা খাবার যদি না দিয়ে থাকেন আপনার কদম আমার হাত দিলাম ও বাবা আজকে এখান থেকে বাড়িতে যাই পা গুলা ধরে মাপ চাইবেন আর ডাক দিয়ে বলবেন মা আল্লাহর বাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন আব্বা আপনি মাফ করে দেন যখন আপনার মা আপনার বাবা আপনাকে ক্ষমা করে দিবে তবেই আপনি সন্তান সফল কাম হবেন আর যদি ক্ষমা না করে আপনি সন্তান সফলতার শীর্ষে যেতে পারবেন না